বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আর আমরা তো খুবই ভালো আছি। আর এদিকে দেখতে পাইরা বন্ধুরা, এদিকে আমি একজন কুলো লইছি, আর এদিকে বোন একটা কুলো লইছে, আর এদিকে তো বন্ধুরা আজকে বেশি ভালো লাগে না, কারণ কালকে এত লেট করিয়া ঘুমাইছি, আর আজকে তাড়াতাড়ি উঠে গেছি একটা কাজের লাগিয়া। আর আমার চোখ দেখতে পাইরা কিরকম কালো পড়ছে চোখের নিচে, আর এদিকে দা নিয়া বোন দেখতে পাইরা বন্ধুরা। তো দা নিয়ে আমরা বাইরুইয়া যাইরাম, আজকে আমরা রান্না করব কচু শাক। তো বন্ধুরা আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এখন আমরা যাইরাম কচু শাক আনাত, আপনারা সাথে আমি শেয়ার করলাম, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর এদিকে বোন তো আমার আগে গেছে গিয়া। বন্ধুরা আজকে আমি কচু শাক বানাইলাম, আমার চ্যানেলে আপনারা সবাই দেখতে পারবা। আর এই ব্লগে আমি দেখাইলাম না, অন্য ব্লগে দেখবা কীরকম আমি কচু শাক রান্না করলাম। আর এদিকে রাস্তার হাল দেখছেন বন্ধুরা, বৃষ্টি কী অবস্থা করছে রাস্তার হাল। আর আজকে আমি শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সাথে, আর কইছি তো মানে আমাদের ঘরে পূজা আছে, তো ওটার লাগিয়া এদিকে মূর্তি বানানি হর আজকে খিল দেওয়া হয়েছে দেখতে পাইরা। তো এদিকে কাজ শুরু পূজার, পূজা পূজা পূজা। তো এদিকে কাজ শুরু হয়ে গেছে দুর্গার বানানি চলে, আর একজন দাদা এই যে এই দাদা তো এত সুন্দর করিয়া আমাদের ঘরেও বানাইরা। অন্য বছর যখন আমরা পূজা করি তখন তো দাদায় বানাইয়া দেন দাদার ঘরে, তো এই বছর আমরার ঘরে বানাইরা দেখতে পাইরা। এদিকে দুর্গা মূর্তি বানানি হর। তো বন্ধুরা দাদার এত এত নাম, এত কাজ করেন দাদা, এত তাড়াতাড়ি করতে পারেন দেখতে পাইরা। তো বন্ধুরা আমি তো কইছি না পূজার লাগিয়া সব ব্লগ দেখবা, আপনারা সাথে থাকবা, পাশে থাকবা, ভিডিওটা পুরা দেখবা, স্কিপ না করিয়া আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে প্রথম আমি দেখাইলাম, আজকে তো কিল দেওয়া হয়েছে দুর্গা মানানি হর, তো সেটাও আমি শেয়ার করলাম। আর এদিকে বোন ঝাড়ুদের ঘর জ্বালানি হয়েছে পূজার লাগিয়া, পূজার সময় তো একটু ঝাড়াঝুড়ি লাগে, ঘর ঝাড়াঝুড়ি করতে লাগে। তো এদিকে বন ঝাড়ানি হয়েছে, আর এদিকে ঝাড়ুদের নিচে তো ময়লা লাগছে। আর এদিকে দেখতে পাইরা একজনে কি করা দেখতে পাইরা, মোবাইলের মধ্যে গেম আর গেম, মোবাইল ফাইলে এখনোর বাচ্চারা মোবাইল ফাইলে আর কিচ্ছু লাগে না, খাওয়া দাওয়া সব কিছু ছাড়ি দিবা এখনোর বাচ্চারা দেখতে পাইরা। কি নিশ্চিন্তা, কোনো টেনশন নাই, আর শুধু খেলার খেলার। আর এই যে আর একজন, তো বন্ধুরা শুনুন কি কর, কবিতা কইলাও, কবিতা বলতে কবিতা এইটা না, একটা ছড়া ছড়া কইলাম, ছড়া এইটা না, একটা গান শুনাইলাম, একটা কবিতা শোনাও, ছড়া ছড়া। আর এদিকে গরুর জ্বালা শেষ, আর এদিকে তো মূর্তি বানানি চলে, আর আমরা এদিকে সবে মিলিয়ে আজকে পিকনিক করলাম। তো বন্ধুরা আজকে একসাথে আজকে ভিডিওটা আমি খাওয়ার ভিডিওটা আমি শেয়ার করলাম, কারণ আজকে আমরা সাত বোন একসাথে নিচে খাওয়াত বইছি নিচে ফিরি দিয়া। তো দেখতে পাইরা আপনারারে শেয়ার করার লাগে আমরা একসাথে খাওয়াত বসে, আর সব কিছুই কেন মিডিলও নিয়ে আসি, আর যার যেটা লাগবো সব কিছু খাওয়া হইব নেওয়া হইব। আর এদিকে দেখতে পাইরা আমরা সাত বোন ছয় বোন আছি, আর একজন দেখতে পাইবা একটু পরে এখানে ওই যে তাল রাখা আছে এখানে আয়া বইব। তো বন্ধুরা দেখতে পাইরা কীরকম আমরা খাইরাম, আর সবে একসাথে খাইরাম আজকে অনেক দিন পর আমরা সব বোন একসাথে খাওয়াত বইছি দেখতে পাইরা, কত মজা করলাম আমরা।
আর ওই যে এই যে আর একটা বানাইয়া বইছে, তো ওইখানে আমরা সাত বানাছি, সেভেন সিস্টার। তো বন্ধুরা আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করিয়া দাদা দেখতে পাইরা কাজ করিয়া এইখানে বারিন্দা তুটাইয়া রাখিয়া গেছেন। তো বন্ধুরা একদিনে এত কাজ করছেন, দাদার হাতে এত স্পিড কাজের মধ্যে, দেখতে পাইরা একদিনে কতটুক কাজ করছেন। তো এদিকে মাটি দেওয়া হয়ে গেছে, ফেঁক দিয়ে ফেঁক দাদা দেওয়া হয়ে গেছে, যেরকম যেরকম দাদা কাজ করা তোরকম কীরকম কাজ করা দেখতে পাইরা বন্ধুরা। আর আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমি পুরা সব দিনের ডেইলি ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করমু, আপনারা সাথে থাকবেন আর পাশে থাকবেন। তো আজকে এত কাজ হয়েছে এত তাড়াতাড়ি। তো বন্ধুরা সব কিছু শেষ করে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর এদিকে আমরা সবাই খাওয়া দাওয়া দুপুরের খাওয়া দাওয়া করিয়া আর এদিকে সব বোন আমরা আমরার কাপড়ের দোকানও আইসি আর দেখলাম কীরকম কাপড়। আর এদিকে বোন দেখতে পাইরা, বোন শুধু নাইটিও দেখে, বোন তো নাইটি লাগায়, আমি কোনোদিন নাইটি লাগাই না, কারণ নাইটি লাগাইলে আমারে নাইটি পরলে আমার ভালো লাগে না। আর বোন এদিকে বোন তো খালি নাইটিও লাগার, আমি দেখাই রাম এটাই ভালো হইব। তো বন্ধুরা ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দিবেন। আর এদিকে দেখতে পাইরা সন্ধ্যা হয়ে গেছে, আর সবাই মিলে আমরা একটু দোকানও আইলাম, একটু দেখলাম কাপড়। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে জানিয়ে দেবেন। আর সেভেন সিস্টার করিমগঞ্জ চ্যানেলটি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তো আজকের মতো আমি শেষ করলাম এখানে ব্লগটা, আবারও দেখা হবে আরেকটা ব্লগের সাথে। আপনারা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর পূজার কাপড় সবাই কিনো, আর পূজাতে সবাই এনজয় করো। আমরার ঘরে তো পূজা আছে, তো আমরা সবাই সবাই মিলে এত খুশি করমু বন্ধুরা, আপনাদের সাথেও আমি সব কিছু শেয়ার করমু। তো আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।